ফোর্থ সাবজেক্ট এমনই একটি সাবজেক্ট যেটা কারোর ক্ষেত্রে বৈতরণী পার করতে সুবিধে হয় আবার কারোর ক্ষেত্রে বা মহা বিপদ ডেকে আনে কাদের ক্ষেত্রে বৈতরণী পার বৈতরণী পার মানে আমি পরীক্ষা পাশের কথা বলছি বা কাদের ক্ষেত্রে বিপদ ডেকে আনে এই নিয়ে আজকের ভিডিও ছোট্ট ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো ফোর্থ সাবজেক্ট হচ্ছে একটা এক্সট্রা সাবজেক্ট এটা রাখতে পারো না রাখতে পারো মানে প্রথম পাঁচটা সাবজেক্ট রাখলে হবে তোমরা যেন বাংলা ইংরেজি কম্পালসারি বাকি তিনটে সাবজেক্ট রেখে দেবে তোমাদের পছন্দ মতো ফোর্থ সাবজেক্ট কাদের ক্ষেত্রে সুবিধে হবে যারা মনে করো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি তুমি রেখেছো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পল সায়েন্স এই সাবজেক্টগুলো মোট পাঁচটা সাবজেক্ট রেখেছো এবং তুমি এই চেসে পেলে চারশো এবং ইংরেজিতে সবচেয়ে কম পেলে সব সাবজেক্টের মধ্যে সবচেয়ে কম পেলে ইংরেজিতে সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে ইংরেজিতে পঞ্চাশ পেয়ে আর বাকি সাবজেক্টগুলো নিয়ে তুমি চারশো পেয়েছো এবার আরেকজন সেই একই সাবজেক্ট কম্বিনেশান রেখে সে ফোর্থ সাবজেক্ট রেখেছে একটা স খুব সহজ সাবজেক্ট মনে করো পরিবেশ বিদ্যা এবং সে পরিবেশ বিদ্যায় যদি সত্তর পেয়ে যায় তোমরা যেন খুব সহজ সাবজেক্ট অল্প পড়েই বেশি নাম্বার পাওয়া যায় সেটাতে সে যদি সত্তর পেয়ে যায় তাহলে সে একই মার্কস তোমার মতো পেয়েছে এবং ইংরেজিতে পঞ্চাশ পেয়েছে কিন্তু তার টোটাল হয়ে গেছে চারশো কুড়ি তার কারণ হচ্ছে পরিবেশ বিদ্যায়তে সে সত্তর পাওয়ার ফলে এক্সট্রা যে পঞ্চাশ থেকে সত্তর কুড়ি নাম্বার এক্সট্রা তার টোটালে যোগ হয়েছে এবং পরিবেশ বিদ্যাটা তার মেন সাবজেক্ট হয়ে গেছে ইংরেজিটা তার ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি এই জন্য তোমরা যারা দুর্বল স্টুডেন্ট যারা মনে করছো কোনো একটা সাবজেক্টে কম পেয়ে যাবে ইংরেজি বাংলাও বা অন্য কোনো একটা সাবজেক্টে কম পেয়ে যাবে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ফোর্থ সাবজেক্টটা রাখবে এবং এমন একটি সাবজেক্ট বেছে নেবে যেটাতে একদম সবচেয়ে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায় এরকম একটি সাবজেক্ট বেছে নেবে সারা বছর পড়ার দরকার নেই টিউশনও পড়ার দরকার নেই টিউশন না পড়ে বেশি নাম্বার পেতে পারো এরকম সাবজেক্টগুলো যে রয়েছে আমি বলেছি আমার ভিডিও দেওয়া আছে সেটাও দেখে নিতে পারো কোন কোন সাবজেক্টগুলোতে না পড়ে বেশি নাম্বার পাওয়া যায় এবার বলবো সায়েন্সের ব্যাপারটা যারা পিওর সায়েন্স নিয়ে পড়বে বা জয়েন্ট এন্ট্রান্স দেবে ঠিক করেছো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে কনফিডেন্ট তাদের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট না রাখাই ভালো তারা যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট রেখে দেয় তাহলে কি হয় না বায়োলজি নিয়ে আবার টিউশন পড়তে হবে মানে অনেকেই টিউশন পড়ে তো তার জন্য আবার সময় অপচয় হবে বায়োলজিটা পড়তে হবে বায়োলজি একটু যথেষ্ট এখন কঠিন সাবজেক্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে যেটা তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের সময়টা বায়োলজি খেয়ে নেবে তার ফলে কিন্তু তাদের জয়েন্ট পেতে অসুবিধে হলেও হতে পারে বায়োসায়েন্সের স্টুডেন্টরা তাদের ওদের ক্ষেত্রে বলব তোমরা অবশ্যই ফোর্থ সাবজেক্ট রাখবে এবং সেই জন্য এরকম একটা সাবজেক্ট রাখবে খুব হালকা সাবজেক্ট তা কম পরিবেশি নাম্বার পাওয়া যায় যেরকম যেরকম ধরো অ্যাগ্রোনমি সায়েন্স নিউট্রিশান পরিবেশবিদ্যা আর্টসের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টগুলো যদি রাখো তাহলে কিন্তু না পড়েই অনেক বেশি নাম্বার পাওয়া যায় এবং টোটালি তোমাকে বাড়াতে পারবে টোটাল তোমার বেড়ে যাবে যার ফলে কলেজে অ্যাডমিশান নিতে সুবিধা হবে আর পিওর সায়েন্সের ছেলেরা যদি ফোর সাবজেক্ট রাখবেই মনে করো তারা কিন্তু অ্যাগ্রোনমি যদি রাখো তাহলে কিন্তু বেশি মাইলেজ পাবে আশা করি পুরো ভিডিওটা বোঝাতে পারলাম যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ